ডক্টর মোহাম্মদ সর্দার এন নাইম, যিনি বর্তমানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। পিত্তথলিতে কি কারণে পাথর হয় এবং কি কি লক্ষণ দেখা দিলে একজন মানুষ বুঝতে পারবে যে তার পিত্তথলিতে পাথর হয়েছে, এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ সর্দার এন নাইম আমাদের কিছু মূল্যবান তথ্য জানিয়েছেন। তার দেওয়া তথ্যগুলোই আমরা ভিডিওর মাধ্যমে আমাদের নিজেদের ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি তথ্যগুলো জানতে পেরে আপনারা অনেক অনেক উপকৃত হয়ে থাকবেন। তো চলুন আমরা প্রথমে পিত্তথলিতে কেন পাথর হয়ে থাকে তার কিছু কারণ জেনে নিই। পিত্তথলিতে এক ধরনের পিত্তরস থাকে। আপনারা খেয়াল করবেন, যখন কোনো মাছ কিংবা মুরগি জবাই করবেন তখন পিত নামে এক প্রকার রস থাকে, যেটি দেখতে সবুজ বর্ণের, সবুজ রঙের হয়ে থাকে। ঠিক মানুষের পেটের ভিতরেও এই পিত নামে এক ধরনের পিত্তরস থাকে। এই পিত্তরসের কাজ হলো, মানুষ যখন কোনো তৈলাক্ত কিংবা চর্বিজাতীয় খাবার খায় তখন সেই চর্বিজাতীয় খাবার থেকে চর্বিটাকে আলাদা করে পিত্তথলিতে জমা করে রাখাই হলো এই পিত্তরসের কাজ। একজন মানুষ যখন বছরের পর বছর তৈলাক্ত খাবার খাবে তখন তৈলাক্ত খাবারের পরিমাণ বা চর্বির পরিমাণ এত বেশি হয়ে যাবে যে তখন আর এই পিত্তরস ঠিক মতো কাজ করতে পারবে না এবং দেহ থেকে এই চর্বিগুলো বের করে দিতে পারবে না। সুতরাং দেখা যাচ্ছে যে ব্যক্তি অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বেশি বেশি খাবে, এক সময় চর্বির পরিমাণ তার পিত্তথলিতে এত বেশি পরিমাণে হয়ে যাবে যে তখন এই পিত্তরস আর ঠিক মতো কাজ করতে পারবে না এবং এই চর্বিগুলোর সাথে এই পিত্তরস জমাট বেঁধে এক সময় শক্ত পাথরের মতো সৃষ্টি হবে, যাকে আমরা পিত্তথলির পাথর হিসেবে ধরে থাকি। সুতরাং দেখা যাচ্ছে যে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার যে ব্যক্তি বেশি খাবে তার এই পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং এই পিত্তথলির পাথর থেকে বাঁচতে হলে আমাদেরকে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়া থেকে দূরে থাকতে হবে। তো আপনারা জেনে নিলেন যে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খেলে পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। এটি ছিল এক নম্বর কারণ পিত্তথলিতে পাথর হওয়ার জন্য। দুই নম্বর কারণ হিসাবে ডাক্তারেরা বলেন যে ব্যক্তি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া কোনো ওষুধ বা খাবার রেগুলার খাবে সেই ব্যক্তির কিডনি এবং লিভার দুর্বল হয়ে পড়ে, ফলে পিত্তরস ঠিক মতো কাজ করতে পারে না এবং পরবর্তীতে তা জমাট বেঁধে পিত্তথলিতে পাথর হিসেবে ধরা পড়ে। তো আপনারা হয়তো বা বুঝতে পারেননি, আমি বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। আপনারা ধরুন একটি দোকান থেকে একটি খাবার কিনলেন কিংবা ওষুধ কিনলেন কিন্তু সেটির মেয়াদ নেই। তো এই মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ শেষ হয়ে যাওয়া খাবার বা ওষুধ যে ব্যক্তিরা খাবে তাদের আপনার এই পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই কথাটি ডাক্তাররা রেগুলারই বলে থাকেন। তো এটি ছিল দুই নাম্বার কারণ পিত্তথলিতে কেন পাথর হয় তার। এবং তিন নাম্বার কারণ হিসেবে ডাক্তারেরা বলেন, যদি কোনো ব্যক্তি হঠাৎ করেই তার শরীর থেকে বেশি পরিমাণে ওজন কমিয়ে ফেলে এবং শরীরের ওজন কমানোর জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকেন সেই সকল ব্যক্তিদেরও এই পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা বুঝতে পেরেছেন হয়তো বা, এটি আর বিস্তারিত বলতে হবে না। হঠাৎ করে ধরুন যে আপনি মোটা ছিলেন কিন্তু আপনি শুকিয়ে যাওয়ার জন্য, নিজের দেহকে ফিট রাখার জন্য আপনি হঠাৎ করে আপনার শরীর থেকে অতিরিক্ত ওজন হঠাৎ করে কমিয়ে ফেললেন এবং অতিরিক্ত ওজন কমানোর জন্য অনেক সময় আপনি দীর্ঘ সময় না খেয়ে থাকলেন, রেগুলার যদি এরকম করতে থাকেন তাহলে আপনার শরীরের ভেতরে পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে, এটি ডাক্তাররা বলে থাকেন। ডাক্তারেরা আরো বলে থাকেন যে সকল ব্যক্তিরা পান কিংবা অন্য কিছুর সঙ্গে অধিক পরিমাণে চুন খেয়ে থাকেন সেই সকল ব্যক্তিদেরও পিত্তথলিতে পাথর হতে পারে। এই চুন এবং পিত্তথলির রস একসাথে মিলিত হয়ে এক ধরনের পাথরের মতো, পায়রা কিংবা কবুতরের ডিমের মতো এক ধরনের সাদা ফুটি ফুটি পাথরের তৈরি করে, যে পাথরগুলোকে আমরা পিত্তথলির পাথর বলে থাকি। সুতরাং পিত্তথলির পাথর থেকে বাঁচতে হলে পান কিংবা অন্য কিছুর সাথে এই পাথর চুনা বা চুন খাওয়া যাবে না। পিত্তথলিতে কেন পাথর হয়ে থাকে তার কিছু বিশেষ কারণ আপনারা জেনে নিলেন। ডাক্তারেরা যে কারণগুলো কথা বলে থাকেন সেই কারণগুলো আপনাদেরকে আমি এক এক করে জানিয়ে দিলাম। এখন আমরা জানবো যে পিত্তথলিতে যদি পাথর কারো হয়েই থাকে তাহলে কি কি লক্ষণ দেখা দিলে একজন মানুষ বুঝতে পারবে যে তার পেটে পিত্তথলিতে পাথর হয়েছে। তো চলুন আমরা সেই লক্ষণগুলো এক এক করে জেনে নিই। লক্ষণ নাম্বার এক, পিত্তথলিতে পাথর হলে পিত্তথলি যেহেতু লিভারের কাছাকাছি, সেহেতু লিভারের নিচে যেখানে পিত্তথলি থাকে পেটের ডান পাশে উপরের দিকে প্রচন্ড পরিমাণে ব্যথা করবে। তার মানে পেটের ডান পাশে উপরের দিকে, আপনারা বুঝতেই পারতেছেন যে পেটের ডান দিকে উপরের দিকে প্রচন্ড পরিমাণে ব্যথা করবে যদি কারো পিত্তথলিতে পাথর হয়েই থাকে। লক্ষণ নাম্বার দুই হিসেবে ডাক্তারেরা বলেন, যে কোনো খাবার খেলেই
বমি হবে, যে কোনো খাবার খেলে সাথে সাথে যদি তার পিত্তথলিতে পাথর হয়ে থাকে তাহলে সেই খাবারটি বমি করে ফেলে দিবে। এটি ছিল 2 নম্বর কারণ। ডাক্তারেরা 3 নম্বর কারণ হিসেবে বলে থাকেন, শরীরে সবসময় হালকা জ্বর থাকবে, যার পিত্তথলিতে পাথর হবে তার শরীরে হালকা সারাদিনই বা রেগুলারই হালকা পাতলা শরীরের মধ্যে জ্বর থাকবে, এই জ্বরটা সেরে যাবে না যে পর্যন্ত অপারেশন করে এই পাথরগুলো না বের করা হবে। এবং 4 নম্বর কারণ হিসেবে ডাক্তারেরা বলেন, পিত্তথলিতে পাথর হলে রোগীর জন্ডিস দেখা দিবে, ফলে তার প্রস্রাব হলুদ হয়ে যাবে, খাবার খাওয়ার সময় গন্ধ আসবে। এগুলো হলো আপনার জন্ডিসের লক্ষণ। যার পিত্তথলিতে পাথর হবে তার জন্ডিসের লক্ষণ পুরোগুলোই দেখা দিবে, তার প্রস্রাব হলুদ হয়ে যাবে এবং খাবার খাওয়ার সময়, যে কোনো খাবার খাওয়ার সময় পিত্তথলিতে পাথর হলে সেই ব্যক্তির খাবারগুলো গন্ধ লাগবে। তো 5 নম্বর কারণ এবং শেষ কারণ হিসেবে ডাক্তারেরা বলেন লক্ষণ, যে পিত্তথলিতে পাথর হলে তার পায়খানার রং সাদা হয়ে যাবে। এমনিতে সাধারণত আমরা যে পায়খানার রংটা যেরকম হয়ে থাকে হলুদ বর্ণের, এরকম না হয়ে তার পায়খানার রংটা সাদা বর্ণের হয়ে যাবে। তো আশা করি ডাক্তারের পরামর্শগুলো আমাদের নিজের নিজেদের ভাষায় আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা পিত্তথলির পাথর কেন হয়ে থাকে এবং কি কি লক্ষণ দেখা দিলে একজন মানুষ বুঝতে পারবে যে তার পিত্তথলিতে পাথর আছে, এই কারণগুলো বুঝতে পারেন, তাহলে আমাদের সার্থকতা এবং আমাদের কষ্টকে সার্থক বলে আমরা মনে করব। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেই বিষয়গুলো তথ্যগুলো সংগ্রহ করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।